সিলেট নগরীর ব্যস্ততম বেশ কয়েকটি সড়কে একসঙ্গে চলছে খুঁড়াখুঁড়ি। কোথাও দুই লেনের সড়কের এক লেন বন্ধ, আবার কোথাও খুঁড়াখুঁড়ির কারণে এমনিতেই বন্ধ হয়ে আছে অর্ধেক রাস্তা। তার উপর রয়েছে ফুটপাত ও সড়ক জুড়ে হকারদের দৌরাত্ম্য, ফলে ঘর থেকে বের হয়েই নগরবাসীকে পড়তে হচ্ছে হকার ও যানজটের দুর্ভোগে। কিন্তু এ দুর্ভোগ যেন দেখার কেউ নেই, চোখ বন্ধ করে যেন দুর্ভোগের বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন সংশ্লিষ্টরা। সিলেট নগরীর ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ সড়কগুলোর অন্যতম চৌহাট্টা রিকাবি বাজার কাজলসা সড়ক, দুই লেনের এই সড়ক দিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন হাসপাতালে যাতায়াত করেন রোগীরা। স্টেডিয়াম মার্কেটের শতাধিক চিকিৎসকের চেম্বারে যাতায়াতেও এই সড়কটি ব্যবহার করেন রোগীরা। ব্যস্ততম সড়কটির চৌহাট্টা অংশের দক্ষিণ লেনে চলছে কালভার্ট সংস্কারের কাজ, এজন্য সড়কটির এক লেন বন্ধ করে দেওয়া হয়েছে। এতে বিকেল হলেই সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একই অবস্থা আম্বরখানা ও দর্গাগেট এলাকায়, এ দুই স্থানেও উন্নয়ন কাজের জন্য চলছে খুঁড়াখুঁড়ি। একসঙ্গে নগরীর ব্যস্ততম একাধিক স্থানে রাস্তার একাংশ বন্ধ করে খুঁড়াখুঁড়ির কারণে দুপুর থেকেই সৃষ্টি হয় যানজটের, বিকেলে সেটা গড়ায় অসহনীয় পর্যায়ে। রাস্তা খুঁড়াখুঁড়ি ছাড়াও যানজটের অন্যতম আরও একটি কারণ হচ্ছে ফুটপাত ও সড়ক জুড়ে বসা হকার। হকারদের দৌরাত্মের কারণে শুধু যানজট নয়, হাঁটতে গিয়েও বিড়ম্বনার শিকার হচ্ছেন নগরবাসী। নগরের বন্দরবাজার, কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার, আম্বরখানা, সুবিদ বাজার, রিকাবি বাজার, মদিনা মার্কেটসহ ব্যস্ততম প্রায় সবকটি এলাকার ফুটপাত ও সড়কের একাংশ দখল করে রেখেছেন হকাররা, ফলে পায়ে হেঁটে চলাচলও দায় হয়ে দাঁড়িয়েছে। বেশ কয়েকজন নগরবাসীর সঙ্গে আলাপ করে জানা যায়, আগে মাঝে মধ্যে হকার ও অবৈধ অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হতো। গত জুন মাসে অনুষ্ঠিত সিটি নির্বাচনে অংশ নেননি প্রাক্তন মেয়র আরিফুল হক চৌধুরী। নির্বাচন না করায় হকার উচ্ছেদে তিনিও গাছাড়া হয়ে ওঠেন, এতে হকারদের দৌরাত্ম্য আরও বেড়ে যায়। গত 7 নভেম্বর আনোয়ারুজ্জামান চৌধুরী মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর হকার উচ্ছেদে কোনো উদ্যোগ নেয়নি সিটি কর্পোরেশন, ফলে হকাররা আরও বেপরোয়া হয়ে ওঠেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তারা নগরীর ব্যস্ততম সড়কের একাংশ ও ফুটপাত দখল করে ব্যবসা করছেন। 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে টানভীর মেটালই প্রথম বাংলাদেশে। টানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হোন। নগরীর জিন্দাবাজারে রাস্তায় শীতের কাপড় বিক্রি করেন শাহিদুল ইসলাম নামের এক হকার। তিনি জানান, রাস্তা কিংবা ফুটপাতে কাপড় বিক্রি করলেও তাদের প্রতিদিন চাঁদা দিতে হয়।